নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব চিতে কাঁকড়ার টক রেসিপি। কিন্তু এই টকটা একটু স্পেশাল, এটা কেওড়া দিয়ে আমি টকটা করছি। এই কেওড়া ফল দিয়ে টকটা করলে কিন্তু টকটা খুব ভালো খেতে হয়। আপনারা কিন্তু যারা এই টকটা খেয়েছেন তারা একমাত্র জানেন যে এই রেসিপিটা কতটা ভালো হয় খেতে। এই টকটা বানানোর জন্য দেখুন, আমি কিন্তু কেওড়া ফলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এই কেওড়া ফলগুলো সেদ্ধ করে নিয়েছি। কিন্তু কেওড়া ফলগুলো খুব বেশি সেদ্ধ করতে নেই, এটা কিন্তু দেখুন একটু ফেটে ফেটে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হয়। এই কেওড়া ফলগুলো কিন্তু আমরা একটু জল দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিন্তু এই দানা আর খোসাটা ফেলে দেব, ভেতরের যে শ্বাসটা থাকে আমি কিন্তু সেই অংশটুকুই নেব। আমাদের কিন্তু এইভাবে একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি দানাটা ফেলে দিয়ে নিচ্ছি, আমি এইভাবে সবগুলো করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জলটা দেখুন কতটা গাঢ় হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন কাঁকড়াগুলো আমরা কিন্তু এবার একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁকড়াগুলো এখানে আমি কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে। এখানে কিন্তু আমি গোটা সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচ। সর্ষেটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া। এই চিতে কাঁকড়ার কিন্তু টক খেতে খুবই ভালো লাগে, আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই এই টকের রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ। আপনারা কিন্তু লবণটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ টক রান্না করলে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগে। কেওড়ার যে জলটা ছিল আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করব। আমি এটাকে প্রায় 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু ঠিক এরকম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এইভাবে নামিয়ে নেবেন, তবে কেওড়ার টকটা একটু কিন্তু পাতলা হলে বেশি ভালো লাগে খেতে। এইভাবে আপনারা সার্ভ করুন, আর বাড়িতে কিন্তু এই টকটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।